দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছে আমি ডক্টর আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে করোনায় হাতের চর্মরোগ এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্যে আমাদের সাথে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক তাহলে চলুন অনুষ্ঠানের শুরুতেই তার সাথে পরিচিত হয়ে আসি অধ্যাপক ডাক্তার আহমদ আলী উনিশশো সালে রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ থেকে এম ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চর্ম ও যৌনরোগ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি ডিডিভি এবং থাইল্যান্ডের মাহিডল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি ডিটিএম অ্যান্ড এইচ লাভ করেন কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে চর্ম ও যৌনরোগ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন তা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে জি আপনাকে ধন্যবাদ আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে করোনায় হাতের চর্মরোগ ডিফারেন্ট একটি বিষয় কিন্তু খুবই কমন এখন প্রথমেই স্যার জানতে চাইব যে কোভিড উনিশ মহামারীকালীন সময়ে আমরা তো হাত ধোয়ার উপরে বিশেষভাবে যত্ন নিতে বলেছি তো হাতে স্যার কি ধরনের উপসর্গ নিয়ে আপনাদের কাছে রোগীরা আসেন আসলে বিষয়টি এত সময় উপযোগী এবং যুগোপযোগী হয়েছে যেটা আসলে বাস্তব প্রেক্ষিতে খুবই মানে এখন সবাই কম বেশি এটা ভুক্তভোগী কারণ হলো একটা জিনিস আমি গোড়া থেকে আসি আমাদের মানব শরীরে আমরা সবচেয়ে বেশি যে জিনিসটা ব্যবহার করি তার হাত অন্যতম আমরা যা করি যা করি সবই তো হাত দিয়ে করি তো হাঁটার জন্য ব্যবহার হয় কিন্তু যে কোনো জিনিস ধরা নাড়াচাড়া কাজ করা সবই হাত দিয়ে করি সূক্ষ্ম যে কোনো জিনিস আমরা হাত দিয়েই করি তো যার ফলে হাতের ত্বকে কিন্তু ঘষাটা এবং ঘর্ষণ এবং বিভিন্ন মানে জিনিস ধরার কারণে এমনি ত্বকটির উপর একটু নির্যাতন যায় আর কি তারপরে যেটা হয়েছে আপনি কোভিডের কথা বললেন করোনার কথা বললেন সে সময় যে জিনিসটি হয়েছে সেটাই আসি স্বাভাবিক সময়ের চেয়ে নর্মাল সময়েও আমরা হাতের উপরে বেশি কাজ বা চাপ পড়ে আর এখন যেটা করোনার পরের থেকে হয়েছে সেটা হলো আপনার প্রথম কথাই হলো হাত ধোয়াটা যে খুব প্রচার হয়েছে তো মানুষ আতঙ্কে ভয়ে শুরু থেকেই হাত ধোয়াটা স্বাভাবিকের খার তো সাবান এমনিই এমনি আপনি দিন বেশি দিলেই দেখবেন যে চামড়ার খসখসে অন্যরকম হয়ে গেছে তো করোনার ভয়ে আমরা এত অতিরিক্ত হাত ধুয়েছি এবং ধুচ্ছি এখনো চলছে যে সাবানের প্রভাবে এটি অতিরিক্ত ত্বকটি অতিরিক্ত শক্ত খসখসে এবং অস্বাভাবিক হয়ে যাচ্ছে আর বারবার পানি দিলে তাতেও সমস্যা হয় তাতেও হাতটা এই যে কুচকিয়ে যায় এটা অনেকটা ওই যে কুচকানো কুচকানো হয়ে যায় না এবং অনেক রকম পরিবর্তন হয় হাতে বারবার পানির কারণে অনেক চরম কিন্তু হাতে হয় তৃতীয়ত যেটা হয়েছে বাইরে গেলেও আমরা পিছন পরপরই স্যানিটাইজার ব্যবহার করছি অত ভাই ব্যবহার করছি বা কিছু একটা ব্যবহার করছি প্রতিরোধের জন্য আচ্ছা তো যেটা হয়েছে করোনার প্রথম দিকের থেকেই পরের লকডাউন যখন শুরু হয়েছে তখন থেকেই অনেকের বাসায় গৃহকর্মী ছিল না বা সাধারণত লোক থাকে বা কেউ থাকে আত্মীয় বা সহযোগিতা করার মতো সাহায্যকারী কেউ থাকে তারা অনেকেই চলে গেছে বা ছিল না যার ফলে যারা কোন সময় নিজে অতটা কাজ করতো না তাদেরকে নিজে করতে হয়েছে তো হঠাৎ যাদের অভ্যাস নেই করতে গেলে তাদের উপর চাপটা বেশি পড়ছে তার কারণেও হয়েছে একটা মজার কথা বললি আমার টেলিফোন সেটে মনে হয় হাতের ছবি অগণিত হাজার হাজার খালি হাতের ছবি বন্ধু বান্ধব স্বজন পরিচিত লোক খালি হাতের ছবি কি হয়েছে আমার হাতের সমস্যা তুমি একটু অ্যাডভাইস করো মানে ঘনিষ্ঠ যারা আছে তো হাতের ছবিতে ভরা এখন ঘটনা হয়েছে কি এইগুলা হলো মূলত কারণ একটা হলো নিজের সাহায্যকারী না থাকা দ্বিতীয়ত হল অতিরিক্ত স্যানিটাইজার বা অ্যাক্সিসাল ব্যবহার করা তৃতীয়ত সাবান বা পানি ব্যবহার করা আমি কোনো মতেই কিন্তু কেউ ভুল বুঝবেন না আমি নিরুৎসাহিত করছি না কারণ করোনা যায় নেই করোনা আছে কাজেই নিরুৎসাহিত করছি না কিন্তু আমি বাস্তব প্রেক্ষাপটটা বলছি তো কাজেই এখানে কোনোরকম করোনার সাথে কম্প্রোমাইজ করে আমরা নিঃসাহিত করতে পারবো না বলতেও পারবো না যে কমান কিন্তু যেটি করা যায় আমি সেটি বলছি যেটা করা উচিত করা সম্ভব সেটি হলো জি আমরা স্যার সেটিতে আসবো কিন্তু জেনে নিতে চাইবো আপনি যেহেতু বলছিলেন আপনার ফোনে অগণিত ছবি আছে বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে তারা আসলে আপনার কাছে ছবিগুলো পাঠিয়েছেন চিকিৎসার জন্য তো জানতে চাইবো সেখানে কি কি ধরনের আপনি উপসর্গ দেখেছেন বা কি হয়েছে তাদের হাতে আসলে মূলত ব্যাপারটি যেহেতু একই কারণ যেহেতু একই কারণে হচ্ছে কাজেই সমস্যাগুলো প্রায় কাছাকাছি প্রায় কাছাকাছি কারণ বললাম তো এইগুলোই হলো মূলত কারণ কাজেই সমস্যাটি প্রায় কাছাকাছি সমস্যাগুলি বেশিরভাগই হাত তাদের মুখের যেটা বক্তব্য সেটা হলো হাতটা খুব খসখসে হয়ে গেছে রাফ হয়ে গেছে ড্রাই হয়ে গেছে এবং সারাক্ষণ না নিজেই লাগে হাতে এবং কেউ কেউ পানি এবং এসের বেশি কারণে কিছু চর্ম এমনিও হয় এগুলো যারা বেশি পানির কাজ করে তাদেরও হয় হাতের ভিতরে ঘা হয়ে যায় হাতের দুই আঙ্গুলের ফাঁকে ফাঁকে বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশন হয় ছত্রাকজনিত জীবাণু যেটা বলি আমরা বিভিন্ন রকম পানি বেশি ধরলে এটা আগে নর্মালিও হয় কিন্তু এখন বেশি হচ্ছে আর কি হাতের ভিতরে ফাঙ্গাল ইনফেকশন অনেকের হাতে যায় হ্যাঁ হ্যাঁ তো একটা থেকে একটা রিলেটেড যেমন ওই যে বললাম ফাঙ্গাল ইনফেকশনটা এটা তো পানি বা একটু ভেজা বেশি থাকলে তাদেরই হয় তো এখন আরও বেশি হচ্ছে নখেও কিছু পরিবর্তন হয় আচ্ছা নখে অনেক সময় একটু বেশি ধরলে কাঁচা থাকলে পাকা পাকা হয়ে যায় প্রেরণাইকে বলে আমাদের ডাক্তারি ভাষা সময় ব্যথা হয়ে যায় পুজ হয়ে যায় ফুলে যায় বিভিন্ন রকম পরিবর্তন হয় নখের আকার আকৃতিতে পরিবর্তন হয় ওখানেও ফাঙ্গাল ইনফেকশন বা ছত্তাকজনিত ইনফেকশন হয় এই জাতীয় হাতে নখে হাতে বলতে হাতের ত্বকে এবং নখে টুকটাক বিভিন্ন রকম চর্মরোগ যেগুলো স্বাভাবিক সময়ও হতে পারে কিন্তু এই সময় এই জিনিসগুলা সংস্পর্শে বেশি থাকার কারণে বেশি আর কি জি এবং বেশিরভাগই কাছাকাছি কারণ কারণ তো এক একই কারণ এখন ত্বকে তো আর একটা জিনিস বুঝতে হবে সবার ত্বক তো একরকম না পৃথিবীতে প্রত্যেকে আমরা আলাদা আলাদা প্রত্যেকের ত্বকের ধরন প্রকৃতি চরিত্র সবই আলাদা তো কেউ একজন দশ ঘন্টা পানিতে হাত ভেজালে যে ক্ষতিটা হবে অনেকের এক ঘন্টায় সেটা হবে যে কোনো সময় পানি কাজ করে না সে যদি হঠাৎ দুই দিন খুব বেশি করে তার কিন্তু সঙ্গে সঙ্গে কিছু একটা চেঞ্জ বেশি হবে এটিও একটা বড় ব্যাপার যে শিশুরা শিশুদের ক্ষেত্রে আপনি কি বলবেন যে তারা কি ধরনের আক্রান্ত হয়েছে এই ধরনের চর্মরোগে শিশুদের তুলনামূলকভাবে কম হয়েছে এটা সত্যি কথা কারণ হলো ছোট শিশুদের খুব একটা বাইরে ওইভাবে নেন নেন না কেউই বা নিলেও তাদের কিছু একটা পুড়িয়ে রাখেন বা খুব একটা সুযোগ পায় না তারপরেও যেটা করে বেশিরভাগ আমি মানে তাদের অভিভাবকদের দেখেছি তারা ওইভাবে বাইরে নিলে তো আর সামান পানির সুযোগ নাই মানে জাতীয় দিয়ে থাকেন শুকায় যায় সঙ্গে সঙ্গে শুকায় যায় আর বাসায় বারবার থাকলে আসলে অতটা আপনি কি বলবেন স্যার আসলে ধোয়া হয় না যার ফলে এই বলেনটা তুলনামূলকভাবে সমস্যাটা কম আপনি কি বলবেন স্যার আসলে দিনের মধ্যে কতবার হাত ধোয়া উচিত বা স্যানিটাইজ করা উচিত আইডিয়ালি না জরুরি জি ধন্যবাদ আপনাকে খুব জরুরি একটা কথা কিন্তু এটা বুঝতে হবে এটা বুঝতে হবে এই বিষয়ে একটু বলা যায় কারণ হলো আমি কোনোভাবেই করোনার থাকাকালীন অবস্থা পর্যন্ত এই ধোয়া বা কিছু লাগানোকে নিরুৎসাহিত করতে পারি না কিন্তু যেটি করা যায় সেটি বলছি সেটি হলো আপনার কথা প্রসঙ্গে আসছি সেটি হলো অনেকে জিনিসটা বুঝতে মানে না বুঝে অতিরিক্ত এবং বিনা প্রয়োজনে ব্যবহার করছেন এটা কমানো উচিত এটা কমানো উচিত তাহলে ত্বকের জন্য ভালো এবং তার অপচয়টাও হবে না সেটি হলো আপনি বেরোচ্ছেন না কথার কথা আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আপনি কোথায় বেরোচ্ছেন না আপনি ঘরের ভিতরে ঘরের ভিতরে আপনি কোনো কিছু সংস্পর্শে আসছেন না বা বাইরের থেকে কিছু আসার জিনিস ধরছেন না তাহলে আপনার ধুতে হবে কেন করোনার কারণে আপনি যদি সেটা আলাদা কথা কিন্তু সেক্ষেত্রে হাত ধোবেন কেন দু ঘন্টা পরপর না না দু ঘন্টা আপনি আমি বলছি যে আপনি কোনো কিছু সংস্পর্শে যান নাই বাইরে যাচ্ছেন না সেক্ষেত্রে আপনি করোনার চিন্তা করে তো ধোয়ার কোনো প্রয়োজন নাই ধুতে হবে তখনই যখন একটা জিনিস আপনি বাজার আনালেন বা কোনো একটা বস্তু বাইরে থেকে আনালেন আপনি জিনিসটাকে ধরলেন তখন আপনার টাচের মাধ্যমে কিছু আসার সম্ভাবনা থাকে তখন ধুলেন প্রয়োজনে অথবা আপনি বাইরে গেলেন এসেই তাড়াতাড়ি ভালো করে হাতটা ধুয়ে ফেললেন সেটা ঠিক আছে আমি বলছি যে অনেকে খামাখা কিছু পর পর ধুচ্ছে এটা ফোবিয়া বা ভয় ঢুকে গেছে যে করোনা চলতেছে তো করোনা তো দেশে আসছে কিন্তু আপনার ঘরের ভিতরে তো আর ঢুকে আপনাকে ই করতেছেন যে কিছু হাত ধুতে হবে এটা একটা ভুল হচ্ছে এটা একটা কাউন্সিলিং এর প্রয়োজন আসলে এই জিনিসটা আমরা অনায়াসে কমাইতে পারি মানে কমিয়ে আনতে পারি তাহলে অতিরিক্ত অপচয় হবে না অতিরিক্ত সময় নষ্ট হবে না হাতের চকের ক্ষতিও হবে না যখন আপনি কোনো ঝুঁকিতে যাবেন তখন এটা করতে হবে আপনি কিছু একটা জিনিস ধরলেন বাইরে যায় বিশেষ করে সঙ্গে সঙ্গে স্যানিটাইজার ওটা শেষ করে লাগাই দিলেন এটা ঠিক আছে বাইরে থেকে কিছু আনলেন ধরলেন অনেকেই ধরেছে সেটা আবার একজন এনে দিয়েছে রিস্ক আছে কন্টাক্টে আসলে কন্ট্যাক্ট আছে তখন করলেন অথবা আপনি বাইরে বেরোয়ছেন বাসায় এসে হাত ধুলেন সেটা ঠিক আছে তা আপনি ঘরের ভিতরেই আছেন কোনো কিছু ঝুঁকিতে গেলেন না কিছু ধরলেন না তখন তো আপনার রুটিন করে করার কোনো দরকার নেই

শুকনো খসখসে কর করে নিজের কাছে মানে অস্বস্তি একটা ভাব লাগে অনেক সময় চামড়া কুচকিয়ে যায় এগুলোই বেশি হয় পানি সাবান স্যানিটাইজার বিভিন্ন জিনিসের বারবার লাগানোর কারণে তো এই জিনিসগুলি প্রতিরোধ করার জন্য প্রথম উপদেশই হলো যেটি আমি পূর্বে বলছিলাম যে আমাদের অপ্রয়োজনীয় ব্যবহারটা কমাতে হবে অপ্রয়োজনীয় ব্যবহারটা কমাতে হবে এটা চেষ্টা করতে হবে মাথায় রাখতে হবে যেন আমরা ভুল না করে বারবার অভ্যাস করে না ফেলি দ্বিতীয়ত হল আপনি যখনই হাতটা ধুবেন যদি পানি দিয়ে ধন সঙ্গে সঙ্গে শুকনো কাপড় ন্যাকড়া টিস্যু যেটাই আপনি ব্যবহার করেন রুমাল সঙ্গে সঙ্গে মুছে ফেলুন পানিটার জন্য হাতের আঙুলের ফাঁকে বা হাতে লেগে না থাকে দীর্ঘ সময় সঙ্গে সঙ্গে মুছে ফেলুন শুকনো থাকলো তাহলে পানি থেকে শেষ সেতে থেকে যে রোগগুলি হয় ফাঙ্গাল ইনফেকশন বা অন্য কিছু সেগুলি কম হবে তারপরে আপনি যেটি করতে পারেন সেটা হল ত্বকের জন্য সব নরম করার জন্য স্বস্তিদায়ক করার জন্য বিভিন্ন ধরনের ময়শ্চারাইজিং লোশন পাওয়া যায় বা ত্বক রক্ষক কিছু জিনিস আছে এই জাতীয় জিনিস যেটা আপনি আরাম বোধ করেন আপনি গায়েও যেমন আমরা লাগাই না শীতের দিনে আমরা লাগাই না শীতের দিনেও তো ত্বক টানে শীতে আমরা যা যা করি আসলে হ্যাঁ আসলে আসলে অনেকটা তাই অনেকটা মিলই কিছুটা মিল আছে তো শীতে যেমন ত্বকের একটা টানা হয় শুকনা লাগে ড্রাই লাগে অনেকটা সেরকমই ব্যাপার তো এই জন্য আমরা যা যা করি ওই ধরনের জিনিস সঙ্গে সঙ্গে আপনি যদি লাগিয়ে ফেলেন তাহলে অনেক আরাম বোধ করবেন এবং ত্বকটিও ভালো থাকবে এই অভ্যাসটা করা দরকার কারণ এখন যে অবস্থা চলছে এটা তো আরো হয়তো কতদিনে শেষ হবে আমরা জানি না আসলে একটি কথা মনে রাখতে হবে যে এটা তো একটা অনির্দিষ্ট ব্যাপার কারো জানা নেই কাজেই এটি আমাদের একটা অভ্যাসই করে নিতে হবে যেটাকে কিছু টার্ম এখন শব্দ ব্যবহার করা হয় তো নিউ নর্মাল বলে এবং অন্য কিছু কথা যে এটাকে আমাদের জীবনযাত্রার একটা অংশ হিসেবেই মনে করে নিতে হবে এটাকে বার্ডেন বা কষ্টকর কিছু না মনে করে সহজভাবে জীবনযাত্রার একটা অভ্যাস হিসেবে নিতে হবে স্যার যারা ডায়াবেটিক পেশেন্ট জি তাদের তো বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ হয়েই থাকে তাদের জন্য আলাদা করে আপনার কোনো উপদেশ আছে কিনা বা তারা বিশেষভাবে যত্ন নেবেন কি না চর্মরোগ সবারই হয়ে থাকে তবে ডায়াবেটিস এমন একটা রোগ যে পৃথিবীর সব অন্যান্য রোগের সাথেই কিছুটা উনিশ সম্পর্ক থাকেই অবশ্যই আমাদের ত্বকেও অনেক চর্মরোগ আছে যেগুলি ডায়াবেটিস রুগীদের অনেক বেশি হয় আর হলে ডায়াবেটিস রুগীদের সহজে ভালো হতে চায় না খুব ভালো একটা কথা বলেছেন আপনি ডায়াবেটিসের কথা এই জন্য ডায়াবেটিসের রোগীদের আমাদের ওষুধ দিতে হয় বেশি এবং দীর্ঘস্থায়ী এবং সহজে কোনো জিনিসই কমান যায় না তো সেই ক্ষেত্রে এখানে মূল উপদেশ একটাই ডায়াবেটিস কন্ট্রোলে রাখা মূল উপদেশ একটাই সেটা হলো ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখা এটি হলো মূল উপদেশ সাথে অন্যান্য রুগীর মতো যেগুলি বললাম সেগুলি সবই ব্যবহার করতে হবে ডায়াবেটিস রোগীদের অনেক সময় ত্বকে কিছু বেশি এগুলো হতে পারে আর সহজ হতে পারে

দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে অ্যানিমিয়া হলে আমি এখন কি খাবো আমার আমার যে পার্টটা আমি সেটা নিয়ে এখন কথা বলি অ্যানিমিয়ার পথ্যটা কেমন হবে অবশ্যই আমরা ছোটোবেলা থেকে আরকি শুনে আসা বা সবসময় আমরা জেনে থাকছি যে যত রকমের রঙিন শাক সবজি আছে ঠিক আছে সব ধরনের শাক সবজি কালারফুল বা রেইনবো শাক সবজি যেগুলোতে আছে সেগুলি আমাদেরকে বেশি বেশি ইনটেক করতে হবে তাহলে হচ্ছে আমরা অ্যানিমিয়ার ঘাটতি দূর করতে পারি কিন্তু সেক্ষেত্রে এখন দেখতে হবে ব্যক্তি যদি খুব সিভিয়ার অ্যানিমিয়ায় ভুগে তার যদি একদম দশের নীচে চলে যায় সে যদি ছয় বা সাত হয় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বলবো সে যদি ছয় বা সাত এরকম হিমোগ্লোবিন সে থাকে তাকে অবশ্যই তিন দিন পর তাদেরকে আমাদেরকে লিভার সাজেস্ট করতে হবে তাকে কলিজি খেতে হবে ঠিক আছে রেডমিট খেতে হবে এবং সেটা সে কীভাবে খাবে এটার কিন্তু অবশ্যই একটা ওয়ে আছে আমি শুরুতেই বলে নিয়েছি যে লোহের লোহের সোর্সটা বা আপনার অ্যানিমিয়া দূর করার জন্য যে আয়রন সাপ্লিমেন্ট আমি আয়রন খাবারটা যে আপনাকে দিব আয়রনটা শোষণ হতে হবে প্রপারলি সঠিকভাবে আয়রন শোষণ হওয়ার জন্য অবশ্যই আপনাকে ভিটামিন সি খেতে হবে আপনি যখন কলিজি খাচ্ছেন বা আপনি যখনই রেডমিট খাচ্ছেন আপনি অবশ্যই সেই খাবারটার সাথে আপনাকে লেবুর রস মিশিয়ে নিতে হবে তাহলেই আপনি প্রপার আয়রনের সোর্সটা পাবেন এটা একটা বিষয় আর ছোট করে কিছু টিপস দিব আমি খাবারের বিষয় সেটা হচ্ছে যে যখন আপনি অ্যানিমিয়া ভুগছেন আমরা সবারই খুব পছন্দ চা চা তো আমরা সবাই কম বেশি খেয়ে থাকি কিন্তু এ অবস্থায় যে নাকি অনেক বেশি অ্যানিমিয়া ভুগছেন তাকে অবশ্যই আমি সাজেস্ট করব এ সময় আপনারা প্লিজ চা খাবেন না কফি খাবেন না রাদার আপনারা যদি ঝোলা গুঁড় খেতে পারেন এটা কিন্তু খুব উপকৃত হবে অবশ্যই আপনারা একজন ডায়েটিশিয়ানের সাথে কথা বলে নেবেন কারণ পার্টিকুলার অ্যানিমিয়া তো আপনারা হয়তো অনেক আশেপাশে অনেক রকম পার্সিয়াল ডিজিজও আছে সে আপনাকে প্রপার মডিফিকেশান ফুড চয়েস ফুড প্যাটার্নটা করে দেবে কিন্তু যদি আপনি খালি অ্যানিমিয়াতে ভুগে থাকেন এবং আপনার রায় কোনো ডায়াবেটিস অন্যান্য কোনো ইস্যু নেই সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা করতে পারেন ঝোলা গুঁড়টা কিন্তু খুব ভালো কাজ করে আপনি যদি এক কাপ পানিতে এক টেবিল চামচ পরিমাণ ঝোলা গুড় নিয়ে খেয়ে ফেলেন চা কফির বদলে সেটা কিন্তু খুব ভালো কাজ করবে আপনার রক্ত স্বল্পতা দূর করার জন্য পাশাপাশি আরেকটি যেটা বলবো যে আমরা তো ইউজুয়ালি সাপ্লিমেন্ট সাজেস্ট করেই থাকি ব্যক্তি যখন অনেক সিভিয়ার অ্যানিমিক হয়ে যায় তখন তো শুধু তার ডাইটা হয় না তাকে ফলিক অ্যাসিড বা হচ্ছে তাকে আয়রন সাপ্লিমেন্ট দিতে হয় তো সাপ্লিমেন্টটা আপনি এইভাবেই ইনটেক করবেন যাতে আপনার অন্যান্য সাপ্লিমেন্টগুলো না থাকে বিশেষ করে ক্যালসিয়াম সাপ্লিমেন্টটা যাতে আয়রন সাপ্লিমেন্টের সাথে সাথে না খাওয়া পড়ে দেখতে হবে যে প্রথমে আপনি যখন সকালে যদি আপনি আয়রন সাপ্লিমেন্ট খেয়ে থাকেন তখন আপনি রাতে ক্যালসিয়াম সাপ্লিমেন্টটা খাবেন কারণ ক্যালসিয়ামটা হচ্ছে আয়রনের অ্যাবজর্পশনে বাধা দেয় স্যার আমরা তো জানছিলাম যে কি কি ধরনের উপসর্গ হয় এবং কি করণীয় বাড়িতে থেকে এখন একটু জানতে চাইব অনেকেই আছেন অনেক দিন ধরে ভুগছেন কিংবা আপনি যেগুলো বললেন ময়েশ্চারাইজ করেও তিনি খুব একটা আরাম বোধ করছেন না সেক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হতে হয় তখন আপনারা কি কি ট্রিটমেন্ট দিয়ে থাকেন ধন্যবাদ আপনাকে আসলে ব্যাপার হয়েছে আমি তো এতক্ষণ করোনা সম্পর্কিত কথাই বললাম কিন্তু কথা হলো যে করোনা ছাড়াও তো রোগ হয় জি জি করোনা ছাড়াও তো ত্বকে ত্বক তো পায়ের থেকে পর্যন্ত সব জায়গায় ত্বক দিয়ে মোড়ানো সব জায়গায় রোগ আছে হাতেও অনেক রোগ আছে এই রোগগুলি সবগুলোই করোনা ছাড়াও হয় তো কাজেই আমাদেরকে তখন বিবেচনায় নিতে হবে পরিবর্তনটি কি হয়েছে কতটুকু হয়েছে এখন অন্য অন্য রোগও যে হবে না এই সময় তা তো না করোনার সময় করোনাকালীন সমস্যা ছাড়া অন্য রোগ যে হবে না তা তো না হতেই পারে এমন রোগ হতে পারে যেটা করোনার সাথে বা এগুলি এতক্ষণ যেগুলো বললাম এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই এই জন্য তার উচিত হবে একজন ডাক্তারকে দেখিয়ে নেওয়া একজন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে নেওয়া প্রথম দিকে এইটুকু যেটা বললাম সেটা নিজেই বুঝতে পারবে যে আমি বেশি সাবান পানি ব্যবহার করার পর থেকে আমার একটু রাফ ড্রাই হয়ে গেছে সেটুকু ঘরে আমি যেটা বললাম এইভাবে চললে হয়তো ঠিক হয়ে যাবে ডাক্তারের প্রয়োজন নাও হতে পারে কিন্তু যদি সমস্যাটি তীব্র হয় খুব জ্বালা পোরা করে কষ্ট হয় ব্যথা হয় অথবা প্রচণ্ড চুলকায় বেশি চুলকায় বেশি জ্বালা পোড়া করে বেশি ব্যথা করে বা এই যেতে কোনো বেশি অস্বস্তিকর কিছু হয় তাহলে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞকে দেখানো উচিত উনি দেখবেন যে আসলে রোগটি কি হয়েছে কতটুকু হয়েছে এমনও হতে পারে যে এইসবের সাথে সম্পর্ক নেই অন্য স্বাভাবিক সময়ে হয় এরকমই একটি চর্মরোগ তো সেই ক্ষেত্রে তো অন্য ওষুধ দিতে হবে এটা তো না দেখে রুগীও বুঝবে না এটা চিকিৎসকও বুঝবে না তো এই জন্য কিছু পর্যায় পর্যন্ত হয়তো রুগী নিজে চেষ্টা করতে পারেন এবং যেগুলি বললাম উপদেশ সেগুলো মেনে চলতে পারেন আশা করি এতে অবশ্যই কিছুটা হলে উপকার হবে আর পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়ে তারপর চিকিৎসা নেওয়া উচিত জি শেষ করতে হবে আর কি রোগের তো শেষ নাই আসলে হাতে আমি প্রথমেই শুরুতেই যেটা বলছিলাম আমরা হাত দিয়ে কাজ করি যার ফলে বিভিন্ন জিনিসের সংস্পর্শজনিত অনেক রোগ আছে এই জন্য স্যার আসলে আমরা কিন্তু হাত দিয়ে এত কাজ করি কিন্তু আমরা এই হাত থেকেই করে রাখি এর ঠিক যত্ন নিই না আমাদেরকে অনেক বেশি যত্নশীল হতে হবে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য এবং গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ দেবার জন্য জি আপনাকে এবং এনটিভি কর্তৃপক্ষকেও অনেক ধন্যবাদ প্রিয় দর্শক দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল করোনায় হাতের চর্মরোগ ও তার চিকিৎসা নিয়ে আশা করছি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ আপনাদের অনেক কাজে আসবে চলুন এ পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে ঘাড় এবং হাতে ব্যথাটার অনেকগুলো কারণ রয়েছে কিছু কারণ কিন্তু একই কারণে ঘাড় ব্যথা এবং হাতে ব্যথা হয় আবার কিছু কিছু কারণ আছে যেগুলো শুধু হাতে ব্যথা হয় বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ এছাড়াও এন জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে আজ এখানেই শেষ করছি আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ